আমার নাম মোসাম্মদ আলিয়া বেগম। আমার বিয়ে হয়েছিল স্বপ্নের উপর, সেখানে সংসার হয় নাই, টাকা পয়সা ভাইয়েরা দিতে পারে নাই। আমি বাবার বাড়িতে আলছি, এখন যে ঘর তুলতে পারি নাই, ভাস্তি একটা ঘর তুলছে, তাই বউ নিয়ে ঢাকাত গেছে, এখন তার ঘরতে থাকি, যখন তাই আইসে তখন পাখের ঘরতে থাকি। আমরা গরিব লোক, আমার উপরে আর গরিব নাই, আমরা দুর্ভোগ্য, আমরা ইনকাম করতে পারি কম, টাকা পয়সা জোগাড় পাই নিয়ে গরু কোনা দিছে। আমার এই যে কার্তিক আশ্বিন মেষ আকাল, আমরা না খায়া থাকি, কিছু জোটবার পাইনি, ওখানে বাছুর হইবে, দুধ হইবে, উইয়াকে বেচেয়া, এক গড়ি দুধ বেচামো, বেচেয়া মনে করো চাউল এনো, নুন এনো, ইয়েকে দিয়ে খামো, আমার না খাওয়াটা তখন এনা খাইতে পারব, আকালটা একটু আমার নির্বারণ হইবে, আমার এনা সম্পদ ওই বাছুরটে হবার লাগছে, ওটাও একটা আমার সম্পদ। গরু বাছুর হওয়ার পরে আমরা আশা করতেছি যে গরু প্রত্যেকটা গরুর 3-4 লিটার বা 5 লিটার পরিমাণ দুধ হবে। আমাদের প্রজেক্টের নামটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ইন ডেরিয়ান বিফ কেটে। এটা একটা ইনোভেশন এবং এটা আমরা একটা পদ্ধতি এস্ট্রাস সিনক্রোনাইজেশনের মাধ্যমে এই কাজটা আমরা করব। এই কাজটা হলো যে একসাথে সবগুলা গরুরে মঙ্গার সময় প্রোডাকশনে নিয়ে আসে। মঙ্গাটা সাধারণত এখানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে হয়, দুইটা সিজনে এখানে মানে ফসল টসল হয়, একটা আউশ ধান এবং আমন ধান, ওই সময় মেইনলি মানে কোনো ফসল ওইটার মধ্যে পড়ে না, এই কারণে এই কাজ থাকে না, কোনো কাজ থাকে না, বিদায় মানে মানুষের ঘরে কোনো টাকা পয়সা থাকে না, খাবার টাবার ঘরে থাকে না, মানুষের খুব কষ্ট দুর্ভোগ পোহাতে হয় এসব, এবং এলাকায় যারা একবারে হতদরিদ্র মানুষ আছে তারা যাতে ওই বাছুর বা গাভী থেকে কিছু পরিমাণ দুধ পায়, দুধ পায় যাতে ওইটা বিক্রি করে তাদের অভাব অনটন কিছুটা দূর হয়।